বাবাজির আসেন, সবাই একবার ভক্তি ভরে দয়াল নবীর নামে চুম্বন করুন। হাসরের মাঠে এক ধরনের মানুষ যারা তো থাকতেও চোখে দেখতে পারবে না, তারা হলো সেই ব্যক্তি যারা আমার নবীর নাম শুনে আমার নবীর মহব্বতে একবার তার সর্বার শ্রদ্ধা করে মোছল চোখে না করল। কারো কাছে যদি 10 লাখ 20 লাখ টাকা থাকে, 10 ভরি স্বর্ণ থাকে, বাড়ির মধ্যে একটা সিন্ধু বানিয়ে তারপরে কিভাবে সেটা রাখা যায়? কেন দুনিয়াদারি করতে গেলে সম্পদের অনেক প্রয়োজন হয়, আর সেখানে সম্পদ টাকা পয়সা সোনা দানা তো অনেক বড় একটা ব্যাপার। আগের দিনে দেখা যেত মাচাচিদের কাছে বড় বড় সিন্ধুক থাকতো, আরে স্টিলের আলমারি থাকতো না, তার মধ্যে ছোট্ট একটা সিন্ধুক, এটাতে বাপ দাদাদের দলিলপত্র নথিপত্র মাচাচিদের কিছু গহনাগাটি কিছু ক্যাশ টাকা পয়সা। এ কথা বললাম কেন, এর জন্যই যে দুনিয়ায় এসে যদি সামান্য টাকা পয়সা সোনা দানাই এত দামি সম্পদ হয়, তা যদি সিন্ধুকে রাখা যায়, আর যেই নবী না আসলেই দুনিয়ায় আপনি আমি 18,000 মাছ লোককেও আসতে না, আমার আল্লাহ পাক এই 18,000 মাখলুকাতের একটা ধুলি কণাও আপনি আমি তো দূরের কথা, আমার আল্লাহ পাক যে নবীর মহব্বতে এই তামার জাহান সৃজন করেছেন সেই নবী যেন আপনার আর আমার কাছে কত দামি, তাহলে সেই নবীর নামে অবশ্যই আমরা মহব্বত করব, আল্লাহ আল্লাহ রাসুলকে স্মরণে রাখব। বিশ্বজ্যোত লিয়াউলিয়া গাছপুত মনির ঈশ্বর লিয়াবদারগঞ্জে যেখানে যে ভাগ্যে শাহিদ হয়েছে সকলের দরবার এবং ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে যার রহমতের উপরে যার বরকতের উপরে নির্ভর করে এই দরবারে হাজির হয়েছে আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া দয়াল বাবা মধুসার, মধুসার বাবা একজন আল্লাহর অলি, আল্লাহর অলিদের যে মরণ নাই এটাই সত্যি এটাই বাস্তব, আল্লাহর অলিরা পর্দার আড়ালে চলে যায় চর্ম চোখের আড়ালে চলে যায় কিন্তু মিশে থাকে ভক্তের অন্তরে। আমার মধু বাবা যদি আজকে এখানে না থাকতো তাহলে মধু বাবার নামে এত ভক্তি সমর্থন এখানে হতো, একটা মৃত মানুষ তাকে যখন কবরে শোয়ানো হয় কিছুদিন পরে এসেই নাকি একটা পাথর এসে স্টিক এসে প্রতিবেশী আছে তাদেরকে ছোঁয়ে দিলে সেই শোকটা মানুষ ভুলে, কারণ মা বুক খাবড়ায় কাঁদে, স্বামী চলে গেলে স্ত্রী কাঁদে, মা চলে গেলে সন্তান কাঁদে, আহারে আজ আর আমার কেউ নাই, আমার বুঝি আর দুনিয়ায় বেঁচে থাকা হবে না, কিন্তু সেই মানুষটা পথ চলে, সেই মানুষটাও একা চলতে পারে বলতে পারে আমার আল্লাহর রহমত অবশেষে তার উপরে ওইভাবেই হয়। কথাটা বললাম কে,
একটা মৃত মানুষের জন্য কিন্তু কেউ কখনো কোনোদিন আসে না, কবরের পাশ দিয়ে চলে যায়, তারপরে মনে করে না। আল্লাহ রলি আমার নবীশা বাবা আজকে এখানে আছে, অবশ্যই আদরেতে সোজাকে মহাব্বতের বাজারে বেয়াদুবি কেউ কখনো কোনোদিন করবো না কোনো অলি আল্লাহর বাজারে। আজ যত সাধু গুরু পীর মশাই আপনারা বসে আছে, আমি এটা মনে করি যে আজকে আমার মধুসা বাবা কোনো না কোনো ভক্তের অন্তরে আজকে সেখানে বিরাজমান আছে। সকল সাধুর সিফাত পড়তে প্রেম ভক্তি রেখে আজকে দূর দূরান্ত হতে ডান দিকে অনেক মায়েরা বসে আছে এবং আমার মুরব্বী বাবা জিরাকীর্তি সমতুল্য যারা, বাবা কি জানি কি শিখেছি কি গাইবো আর কি বলবো। আপনারা সাধু জ্ঞানী গুণীজন, আমার বড় ভাইয়ের মতো যারা, বাবার মতো বয়সী যারা, আপনারা এসেছেন চাতক পাখির মতো আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন। এমন কোনো সম্পদ নাই যা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো, যদি আপনাদের আত্মার তুষ্টি নিজ গুণে না ভুলে দয়ার মধুসা যদি কৃপা না করেন তবে দোয়া করবেন। খুব বেশি কিছু জানা নাই, খুব বেশি কিছু চাওয়া নাই পাওয়া নাই, আপনাদের সকলের চরণ ধরি যেন পাপি হিসেবে আমার মাথায় আমি দিতে পারি। সকল সাধু গুরুর প্রেম চরণে প্রেম ভক্তি রেখে আজকে রোজ কমিটির সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধান অতিথি যারা আছে সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রেখে গোলাম মোস্তফা ভিপি মারুফ জনাব সৈয়দ নাহিদ হোসেন সাহেব সালাম শ্রদ্ধা রাখছি, তার প্রতি জনাব শফিকুল ইসলাম সফর সাহেব, জনাব কামরুল হুদা কাজল সাহেব এবং জনাব জি এস রুহুল আমিন, জনাব মোহাম্মদ খসরু মিয়া সাহেব, ওরস পরিচালনায় যারা আছে মোহাম্মদ কাদির সরকার সভাপতি সম্মানিত, জনাব মোহাম্মদ রবি মিয়া সাহেব সাধারণ সম্পাদক, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন খরচান কোষাধ্যক্ষ যিনি সালাম শ্রদ্ধা, জনাব মোহাম্মদ আল আমিন মিয়া সাহেব নাম জানা অজানা, সুজন সরকার জনাব যা যা আছে সবার প্রতি সালাম শ্রদ্ধা, যার সাথে গানের জন্য দাঁড়িয়েছি বাংলা প্রখ্যাত বাউল সর্বশ্রেষ্ঠ একজন উপাধি যাকে আমি দিব বাংলার একজন কবিগুরু, একজন ভাবুক, একজন আল্লাহর আউলিয়া আমার দলিলুদ্দিন চান, সেই দয়ালের থেকে যিনি এসেছেন আমার দয়ালের অনুসূচি দিয়ে এসেছেন, সেই আমার ইমন ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে উভয়শিল্পী তার সঙ্গীতে যারা আছে গানের ওস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তার সঙ্গে স্মরণ করছি আমার মাতার কবির আত্মার চরণ, ওই দরবারে চরণে আশ্রয় পাওয়ার পর সত্য বলায় চলে যাচ্ছি আমার চাকতরিকার মুশফিক সৈয়দ মাওলানা মজিবুর বসর মাধবান্ডারি দয়ালের চরণে প্রেম ভক্তি রেখে আমার ইহকাল পরকাল আমার জন্মদাতা পিতা ওস্তাদ বাবু সরকার তার প্রতি সালাম শ্রদ্ধা। এই ভাবে
তুমি সৃষ্টিকর্তা এ বিশ্ব বিধাতা, তুমি সৃষ্টিকর্তা এ বিশ্ব বিধাতা। No, I'm sorry, I'm sorry.